নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোটিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল মা কালীর কৃপায় ছয় রাশির ভাগ্য খুলতে চলেছে, অর্থাৎ 100 বছর পর এই দীপান্বিতা অমাবস্যায় মা কালীর বরদানে ছয় রাশি হতে চলেছে মহা কোটিপতি। দেখুন, বছরের এই দীপান্বিতা অমাবস্যাটা ভেরি ইম্পর্টেন্ট। একটা কৌশিকী অমাবস্যা আর একটা হচ্ছে দীপান্বিতা অমাবস্যা। এই সময় যারা প্রতিকার করছেন, কারণ প্রচুর বুকিং রয়েছে এই সময়টা যারা প্রতিকার করছেন, দেখুন আপনার জন্মকুণ্ডলিতে কালসর্প দোষ রয়েছে, আপনার জন্মকুণ্ডলিতে কেমুদ্রুণ দোষ রয়েছে, আপনার জন্মকুণ্ডলিতে শনি নিচস্থ রয়েছে, আপনার জন্মকুণ্ডলিতে গ্রহণযোগ রয়েছে, অঙ্গারক দোষ রয়েছে, মাঙ্গলিক দোষ রয়েছে, সাধুসর্প দোষ রয়েছে। এই জায়গাগুলোকে প্রতিকার প্রতিবিধান করার জন্য একমাত্র এই কৌশিকী অমাবস্যা এবং আপনার দীপান্বিতা অমাবস্যা ভেরি ইম্পর্টেন্ট। এবং যাদের শনির সাথে চলছে তাদের ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট এই দীপান্বিতা অমাবস্যা, কারণ অনেকে প্রচুর ঋণে পড়ে গেছে, ঋণ থেকে বেরিয়ে আসতে পারছেন না, কর্মক্ষেত্রে বাধা আসছে, কর্মক্ষেত্রে একটা প্রমোশনের প্রচেষ্টা করছেন, প্রমোশন হচ্ছে না, বা আপনি কোনো একটা সম্পত্তি বিক্রি করে আর একটা সম্পত্তি কিনতে চাইছেন, সেই সম্পত্তিটা আপনার বিক্রি হচ্ছে না, যে কোনো কাজে আপনার বাধা আসছে, আপনার সন্তানের শিক্ষাক্ষেত্রে সমস্যা আসছে, বিজনেস করছেন আপনার বিজনেসের জায়গাতে প্রচুর লস যাচ্ছে, মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, ঋণের উপর ঋণ আপনার কাঁধে চলে এসছে, এই জায়গা থেকে একমাত্র যদি বার করে নিয়ে আসতে পারে সেটা হচ্ছে জ্যোতিষশাস্ত্র। কারণ জ্যোতিষ আছে প্রপার বিজ্ঞান, আপনারা বেদকে যদি বিশ্বাস করেন, বেদের চোখ হচ্ছে জ্যোতিষ। এই ছয় রাশির আমি কথা বললাম, 12টি রাশির মধ্যে সিলেক্টেড আমি 6টি রাশির কথা বলবো এবং 100 বছর পর এই দীপান্বিতা অমাবস্যাতে এই দুর্লভ মহা সংযোগ সৃষ্টি হয়েছে, যার শুভ ফল পেতে চলেছে এই ছয় রাশি। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে এই 6টি রাশি। যদি আপনার রাশি থাকে আপনিও কিন্তু হতে চলেছেন মহা কোটিপতি। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। এবং আমি আবারও বলছি, সময় রয়েছে দীপান্বিতা অমাবস্যার আগে, অবশ্যই আপনাদের যে দোষগুলো রয়েছে কি না সেই জায়গাগুলো গ্রহের প্রতিকার প্রতিবিধান করুন। অনেকে ভিডিও শুনছেন, কই কৌশিকদা আমার তো ভালো সময় আসছে না, আমার রাশির নাম বলেন। দেখুন, এটা একটা ইন জেনারেল বিচার, আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে আগে দেখা দরকার রয়েছে, আপনার দশা মহাদশা পারমিট করছে কি না সেটা দেখা দরকার রয়েছে, নবগ্রহের স্থিতি কেমন রয়েছে সেটা দেখা দরকার রয়েছে। অর্থাৎ এই জায়গাগুলো যদি আপনার শুভ থাকে, আমি কৌশিক রায় চ্যালেঞ্জ নিয়ে বলছি, আপনার যে বড় সমস্যাগুলো রয়েছে সেখান থেকে আপনি নিশ্চিত রূপে মুক্তি কিন্তু পাবেন। এবং এই যে মা কালীর আরাধনা যারা করবেন তারা বিশেষভাবে কৃপা পাবেন, কারণ দশ মহাবিদ্যার মধ্যে প্রথম যে সেটি হচ্ছে মহাকাল, অর্থাৎ কালী। তো এই কালী পুজো যারা করছেন, নিষ্ঠার সাথে যারা করতে পারবেন, আপনাদের জীবনের বড় ধরনের কঠিন থেকে কঠিনতম সমস্যা আপনাদের দূর হবে। এবং যাদের শনির নেগেটিভ রয়েছে, শনির সাড়ে সাথে চলছে, শনির ঢাইয়া চলছে, অবশ্যই এই সময়টাতে আপনারা প্রতিকার প্রতিবিধান করুন, নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। এবং প্রত্যেককে আমি একটা কথা বলবো, প্রত্যেকে জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং আমি আবার বলছি, চাকরি
হতে গিয়ে বাধা চলে আসছে এবং প্রচুর অর্থ আটকে গেছে। এই জায়গাটা একমাত্র যদি কেউ আপনাকে ভালো করতে পারে সেটা একমাত্র জ্যোতিষশাস্ত্র। তাই আপনারা যারা পরামর্শ করতে চাইছেন, আবার বলছি যারা পরামর্শ করতে চাইছেন, অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং পেড সার্ভিস। একটা ছোট্ট একটা ঘোষণা আপনাদের কাছে, অনেকে প্রচুর ফোন করছেন, দেখুন ফোন সবসময় আমার অ্যাসিস্ট্যান্ট ধরতে পারছে না, হয়তো অনেক সময় আপনাদের ফোন ধরছেন বা কল ব্যাক করছেন, কিন্তু আমি বলবো যতদিক আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন চটজলদি রিপ্লাই পেয়ে যাবেন। কি প্রসেস রয়েছে আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য, সমস্ত কিছু এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এবং ডিটেলস আপনারা এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু জানতে পারবেন। এই 100 বছর পর এই দুর্লভ মহাসংযোগে মা কালীর বরদানে যে 6 রাশি হতে চলেছে মহাকোটিপতি, যে 6 রাশির ভাগ্য খুলতে চলেছে, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। 12টি রাশির মধ্যে সিলেক্টেড আমি 6টি রাশির কথা আপনার সামনে আলোচনা করতে চলেছি। প্রথম রাশি আপনার মেষ রাশি। মেষ রাশির বিশেষ করে কর্মের ক্ষেত্রে এবং আপনাদের ইনকামের সোর্স এবং দীর্ঘদিন আটকে ছিল এমন কোনো কাজ আপনাদের সম্পন্ন হতে চলেছে। মেষ রাশি মহা সৌভাগ্যশালী রাশি, মা কালীর বরদানে মেষ রাশির ভাগ্য খুলতে চলেছে। দ্বিতীয় রাশি সিংহ রাশি। সিংহ রাশি মা কালীর বরদানে আপনাদের ভাগ্য খুলতে চলেছে। আপনাদের ডেইলি ইনকাম, বিজনেস এবং আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের পেতে চলেছেন। সন্তান ক্ষেত্র শুভ এবং সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পেতে চলেছেন। 3 নম্বর রাশি বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের বিদেশ থেকে লাভ, বিদেশ যাত্রার যোগ, কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশনের প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর যে রাশি আপনার ধনু রাশি। ধনু রাশি নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছেন, বিশেষ করে আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তি, শেয়ার বাজার, লটারি ফাটকা থেকে বড় ধরনের অর্থ লাভ, কেরিয়ার ক্ষেত্রে শুভ এবং কর্মপ্রাপ্তির একটা প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে। এরপর মকর রাশি। মকর রাশি আপনাদের আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে এবং বিজনেস ক্ষেত্রে আপনাদের বড় ধরনের লাভ আসতে চলেছে। হঠাৎ অর্থপ্রাপ্তি এবং ভাগ্য আপনাদের খুলতে চলেছে মা কালীর কৃপায়। অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। এরপর যে রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি কেরিয়ারের ক্ষেত্রে আপনারা লাভ পেতে চলেছেন, ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে চলেছেন, অর্থনৈতিক সমৃদ্ধি আপনাদের দেখা যাচ্ছে, সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পেতে চলেছেন। কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু বড় ধরনের সুযোগ আসতে চলেছে। কুম্ভ রাশি দীর্ঘদিন আটকে ছিল এমন কোনো কাজ আপনাদের এই সময় হয়ে যাবে। আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে এই সময় আপনারা সফলতা পাবেন। আপনাদের অর্থনৈতিক স্থিতি এবং সম্পত্তি এবং ভাগ্য ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আপনাদের আসতে চলেছে। অর্থাৎ এই কটি রাশি মা কালীর কৃপায় কপাল খুলতে চলেছে। এই কটি রাশি হতে চলেছে মহা কোটিপতি। যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু আগামী 15 দিন আপনাদের দেখা কিন্তু যাচ্ছে। আবারও বলি, যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এবং প্রত্যেকে জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।